দেশের জন্য নয়, সাকিবের অর্জন শুধুই ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি এও জানান, সাকিবের বিরুদ্ধে মামলা হলেও তাকে গ্রেপ্তার করা হবে না। বুধবার সচিবালয়ে সাবেক ফুটবলার আমিনুল হককে নির্যাতন প্রসঙ্গেও কথা বলেন আইন উপদেষ্টা। শাহরের বাবুর আরও একটি রিপোর্ট। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টেস্ট চলাকালে একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। সচিবালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গ টানেন তিনি। এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল, ঠিক না? আপনার আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল, এনেছিল না? জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুল কিন্তু জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হলেও অতি উৎসাহী হয়ে তাকে গ্রেফতার করা হবে না বলে নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা। এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমাদের আমরা যতটুকু বলার চেষ্টা করেছি, মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। গত 22 আগস্ট গার্মেন্টস কর্মী হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় মামলা করা হয়। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।